অনেক সময় আগের কথা, একটি গ্রাম ছিল। ওই গ্রামের লোকেদের মধ্যে একদম মিলমিশ ছিল না, তাদের মধ্যে একদম বনত না। নিজেদের মধ্যে সবসময় লড়াই ঝগড়া করত। যদি সব লোকদেরকে একসাথে মিলে কোনো সিদ্ধান্ত নিতে হতো, তাহলেও তারা নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করতে শুরু করে দিত, আর সেই কথা সেখানেই সমাপ্ত হয়ে যেত। তাদের মধ্যে না তো একতা ছিল আর না তো প্রেম ছিল, কেবল ছিল নিজেদের মধ্যে ঘৃণা। কেউ কাউকে সহ্য করতে পারত না। এই লড়াই ঝগড়ার কথা অন্য গ্রামেও ছড়িয়ে পড়েছিল। কেউ সহজে ওই গ্রামের দিকে যেত না, কেননা ওই গ্রামের লোকদের কারোর সাথেই বনত না। বাচ্চা থেকে বুড়ো সবারই এই রকমই স্বভাব ছিল। ধীরে ধীরে সময় যেতে থাকে, কিন্তু তাদের স্বভাবে কোনো পরিবর্তন আসে না। এই গ্রামেই একটি স্ত্রী থাকত। এই সব দেখেছে সবসময় ভাবত যে এই সব লোক নিজেদের মধ্যে সবসময় কেন ঝগড়া করতে থাকে, কেন মিলেমিশে প্রেমপূর্ণভাবে থাকে না। যদি সে কাউকে বোঝানোর চেষ্টা করত, তো লোক তাকেই উল্টোপাল্টা বলতে শুরু করে দিত, যার জন্য পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত। ওই গ্রামের থেকে কিছু দূরে একটি মহাত্মা তার আশ্রমে থাকত। সে ওখানে তার শিষ্যদের সাথে থাকত। একদিন সকালে উপদেশ দেওয়ার পর মহাত্মা তার সব ভিক্ষুকদেরকে বলে যে তারা আলাদা আলাদা দিশায় যায়, আর সেখান থেকে ভিক্ষাটন করে নিয়ে আসে। যখন ওই গ্রামে যাওয়ার কথা ওঠে, তো কোনো শিষ্য ওই গ্রামে যাওয়ার জন্য প্রস্তুত হয় না। এটা দেখে ওই মহাত্মা বলে, কি হয়েছে, ওই গ্রামের দিকে কেন যাচ্ছ না তোমরা? তখন ওনার শিষ্যরা বলে, হে গুরুদেব, ওই গ্রামের লোক অনেক অভদ্র আচরণ করে, তারা বাজে কথা বলে, আর ভিক্ষাটন দেওয়া তো দূরের কথা, তারা আমাদের সাথে ঠিকভাবে কথাই বলে না। যখন ওই গ্রামের লোকদের একে অপরের প্রতি কোনো ভাবনাই নেই, তো তারা আমাদের প্রতি কি ভাবনা রাখবে? এই কথা শুনে ওই মহাত্মা বলে, আমরা তো সন্ন্যাসী, আমাদের কারোর কোনো কথাই কোনো কিছু মনে করলে হবে না। মহাত্মা কিছু চিন্তা করে, সিদ্ধান্ত নেয় যে আজকে সে স্বয়ং ওই গ্রামে ভিক্ষাটন করতে যাবে। আর এই সিদ্ধান্ত করে সে তার শিষ্যদেরকে অন্য গ্রামের দিকে পাঠিয়ে দেয়, আর মহাত্মা নিজে ওই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওই গ্রামে পৌঁছিয়ে সে ভিক্ষাটন করতে শুরু করে, কিন্তু সেখান থেকে সে কোনো ভিক্ষা পায় না। একটু এগিয়ে যাওয়ার পর সে ওই স্ত্রীর কাছে পৌঁছে যায়, যে একটু দয়ালু স্বভাবের ছিল, আর সে তার কাছে ভিক্ষা চায়। মহাত্মাকে দেখে ওই স্ত্রী ভিক্ষা দিয়ে দেয়, আর তারপর সে ভিক্ষাটন করে ফিরে যায়। এখন মহাত্মা প্রতিদিন ওই গ্রামে ভিক্ষা আনার জন্য যেতে শুরু করে। প্রতিদিন সে ওই সবই দেখত, ওই একই লড়াই ঝগড়া, বাজে কথা, গালিগালাজ। একদিন সে সকাল সকাল তার আশ্রমের সব শিষ্যদেরকে উপদেশ দিয়ে ভিক্ষাটন করতে ওই গ্রামের দিকে যাচ্ছিল। তখন ওনার একটি শিষ্য ওনার কাছে জিজ্ঞাসা করে, হে গুরুদেব, ওখানকার লোক আপনাকে বাজে কথা বলে না? আপনার সাথে লড়াই ঝগড়া করে না? তখন মহাত্মা বলেন, আমি তো একজন সন্ন্যাসী, আমাকে রোজ ভিক্ষাটন করার জন্য আলাদা আলাদা জায়গায় যেতে হয়, এই জন্য আমার কারোর বাজে কথার থেকে কোনো কিছু মনেই হয় না। আমি আমার কাজের ওপর ধ্যান দেওয়া বেশি জরুরি মনে করি। এই কথা বলে মহাত্মা ওই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে প্রতিদিনের মতো ওই গ্রামে ভিক্ষা চাইতে থাকে। ভিক্ষা চাইতে চাইতে সে ওই স্ত্রীর বাড়িতে পৌঁছায়। ওই স্ত্রী বাইরে এসে ওনাকে ভিক্ষা দিতে দিতে বলে, হে গুরুদেব, আমি কি আপনার কাছে একটি প্রশ্ন করতে পারি? এই কথা শুনে মহাত্মা বলে, জিজ্ঞাসা করো, কি জিজ্ঞাসা করতে চাও? তখন সে জিজ্ঞাসা করে, আপনি এতদিন ধরে এখানে ভিক্ষা নিতে আসছেন, এতদিন তো আপনি এই গ্রামের লোকেদের ব্যবহার সম্পর্কে জেনেই গেছেন, যে কিভাবে এই গ্রামের লোক নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে। আমি আপনার কাছে এটা জিজ্ঞাসা করতে চাই যে
এই লোকজনেরা বিথায় নিজেদের মধ্যে কেন ঝগড়া করতে থাকে, কেন একে অপরকে ঘৃণা করে, এদের মধ্যে ঘৃণাকে কি সমাপ্ত করা যেতে পারে, এই লড়াই ঝগড়া কি সমাপ্ত করা যেতে পারে না? আপনি তো সন্ন্যাসী, আপনি একজন মহাত্মা, আপনি কি তাদেরকে বোঝাতে পারেন না? আপনি কি তাদেরকে জ্ঞান দিতে পারেন না? এই কথা শুনে ওই মহাত্মা বলে, শোনো স্ত্রী, আমি এখানে ভিক্ষা নিতে এসেছি, কারোর ঝগড়া ঠিক করতে আসিনি। তোমার এই সব প্রশ্নের আমার কাছে কোনো উত্তর নেই, আর না তো এটার জবাব দেওয়ার আমার কোনো ইচ্ছা আছে। মহাত্মা অনেক জোরে চিৎকার করে এটা বলে। এটা শুনেই ওই স্ত্রী তার আশেপাশে দেখে, সে অন্যের সামনে এই অপমান হওয়ার জন্য ক্রোধিত হয়ে যায়, আর সে ক্রোধের বশে ওই মহাত্মাকে ভালো মন্দ কথা বলতে শুরু করে দেয়, ওনাকে অনেক অপমান করে। ওখানে দাঁড়িয়ে গ্রামের লোক এই সব দেখছিল, সে মহাত্মার ওপর অনেক চিৎকার করে আর বলে, আমি এখানে কোনো ধর্মশালা খুলে রাখিনি, না তো কারোর দায়িত্ব নিয়ে বসে আছি যে রোজ তুমি এখানে ভিক্ষা চাইতে চলে আসো, স্বয়ংকে মহাত্মা বলো, আর একজন স্ত্রীর সাথে কথা বলার আদব কায়দাও জানো না, আর জ্ঞানী হওয়ার দাবি করো। যখন তুমি নিজেই কিছু জানো না, তো তুমি অন্যদের কি শিক্ষা দেবে? আমি তোমার মতো ভিখারিকে ভিক্ষা দেব না, তুমি এখান থেকে যেতে পারো। এতটা বলে সে চুপ হয়ে যায় আর লম্বা লম্বা নিঃশ্বাস নিতে থাকে। মহাত্মা এত সময় চুপচাপ ওই স্ত্রীর কথা শুনছিল, আর যখন ওই স্ত্রী চুপ হয়ে যায় তখন তিনি বলেন, ধীরে আরামে নিঃশ্বাস নিয়ে নাও দেবী, জল পান করে নাও, আমি এখানেই অপেক্ষা করে নেব। মহাত্মার এই বিনম্র বাণী শুনে ওই স্ত্রী আশ্চর্য হয়ে যায় আর তার দিকে দেখতে থাকে। তখন মহাত্মা বলে, আমি জানি যে তুমি কি ভাবছো। এতটা বলে সে হাসতে শুরু করে। ওনাকে এভাবে হাসতে দেখে ওই স্ত্রী বলে, আপনার কি হয়েছে, আমি আপনার এই হাসির মানে বুঝতে পাচ্ছি না। তখন মহাত্মা বলে, আমি একটু উচ্চস্বরে তোমাকে দুটো কথা কি বলে দিয়েছি, তুমি তো ক্রোধিত হয়ে গেছো, এই ক্রোধই সব ঝগড়ার মুখ্য কারণ হয়, যেটা ব্যক্তির মধ্যে একে অপরের প্রতি ঘৃণা উৎপন্ন করে দেয়। মানুষের মধ্যে ধৈর্যের এতটা কমতি হয়ে গেছে যে সে কোনো কথা মন দিয়ে শুনতেই পারে না, সেটার সঠিক মানে বুঝতেই পারে না, সে কেবল এটা বোঝে যে সামনের ব্যক্তি তার কথা কতটা উচ্চস্বরে বলেছে, ওই কথার অর্থ না বুঝেই সে তার সাথে ঝগড়া করতে শুরু করে দেয়, তার সাথে লড়াই করতে শুরু করে দেয়। এটা বলে মহাত্মা ওই স্ত্রীকে বলে, তোমাকে দেখে তো বিচক্ষণ স্ত্রী বলে মনে হয়, তোমাকে তো আমার এই গ্রামে সবার থেকে বিচক্ষণ বলে মনে হয়েছিল, কিন্তু তুমিও দুটো শব্দের জন্য কীভাবে ক্রোধে ভরে উঠেছ। আমরা কতটা বিচক্ষণতা দেখাই না কেন, কিন্তু আমাদের বিচক্ষণতা আসল ময়দানে পরীক্ষা করা হয়। তোমার মতোই তোমার গ্রামের লোকজনও নিজেদেরকে বিচক্ষণ ভাবে, নিজেদেরকে জ্ঞানী ভাবে, কিন্তু যখন কোনো অন্য ব্যক্তি তাদের কিছু বলে অথবা একটু উচ্চস্বরে কথা বলে, সে তৎক্ষণাৎই ঝগড়া শুরু করে দেয়। আসলে এটা বিচক্ষণতা নয়, এটা তো অন্ধত্ব, কেননা আসল জ্ঞান তো আপনার ধৈর্য, আপনার শীতলতা, আপনার বাণী। যদি অন্য ব্যক্তি আপনার সাথে উচ্চস্বরে কথাও বলছে, কিন্তু তারপরও আপনি শীতল হয়ে আছেন, শান্ত হয়ে আছেন, আপনি বিনম্র হয়ে আছেন, আপনি ধৈর্য ধরে আছেন, তো আপনি আসলেই জ্ঞানী হন। সব গ্রামবাসী যারা মহাত্মাকে শুনছিল, ওনার এই কথা শুনে অনেক প্রভাবিত হয়। নিজের কথা চালু রেখে মহাত্মা বলে, আজকে আমি তোমাদেরকে একটি কাহিনী শোনাচ্ছি, এই কাহিনী তোমাদের জ্ঞান চক্ষু খুলে দেবে আর জীবনের অন্ধকারকে সমাপ্ত করে দেবে। অনেক সময় আগের কথা, একটি অনেক প্রভাবী সাধু ছিলেন, ওনার নাম ছিল সন্ন্যাসী ব্যাস। তিনি প্রতিদিন তার আশ্রমে
সব শিষ্যদেরকে জ্ঞানের ব্যাপারে আর নতুন নতুন জিনিসের ব্যাপারে বলতেন। ধীরে ধীরে সময়ের সাথে যখন ওই শিষ্যদের শিক্ষা পূরণ হয়ে যেত, তখন গুরু বলতো, এখন তোমাদের সবার শিক্ষা পূরণ হয়ে গেছে, তোমরা যে কোনো জায়গায় গিয়ে নিজের ধ্যান সাধনা করতে পারো। আর একটি কথার ধ্যান রাখবে, নিজের জ্ঞানের প্রচার জনসাধারণ পর্যন্ত অবশ্যই পৌঁছাবে। সব শিষ্য এক এক করে গুরুর কাছ থেকে আজ্ঞা নিয়ে নিজেদের মার্গে বেরিয়ে পড়ে। কিছু বছর পর গুরু চিন্তা করে যে অনেক সময় হয়ে গেছে, কেননা ওই সব শিষ্যদের সাথে আবার একবার দেখা করি, একবার দেখে আসি যে আমার শিক্ষার প্রয়োগ তারা কীভাবে করছে। এই চিন্তা করে ওই গুরু তার শিষ্যদেরকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এক এক করে সে তার সব শিষ্যদের সাথে দেখা করে, আর এটাও দেখে নেয় যে সবাই সঠিক মার্গেই চলছে, নিজের জ্ঞানের সঠিক প্রচার করছে। সে অনেক খুশি হয় আর ওই শিষ্যদের সাথে দেখা করে অনেক সন্তুষ্ট অনুভব করে। সবার সাথে দেখা করার পর গুরু তার একটি শেষ শিষ্যের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। তার ব্যাপারে অন্য শিষ্যরা বলে, হে গুরুদেব, সে তার গৃহ ত্যাগ করে দিয়েছে আর জঙ্গলে কুঠির বানিয়ে সে সেখানে অনেক কঠিন তপস্যা করছে। এটা শুনে গুরু অনেক খুশি হয়ে যায় আর সে তার শিষ্যের সাথে দেখা করতে ওই জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওই জঙ্গলে সন্ধ্যার সময় একটি অনেক সুন্দর স্ত্রী নূপুরের আওয়াজ ছমছম করতে করতে ওই শিষ্যের আশ্রমের দিকে এগিয়ে যাচ্ছিল। যখন ওই স্ত্রী আশ্রমের ভিতরে পৌঁছায়, তখন সে দেখে একটি সাধু ফকির সাধনায় লীন হয়ে বসে আছে। ওই স্ত্রী ওই সাধুর কাছে যায় আর তার কাছে গিয়ে নূপুর আর চুরির ছমছম আওয়াজ করতে লাগে। ওই আওয়াজ শুনে বাবা চোখ খুলে দেখে তো সামনে একটি অনেক সুন্দর স্ত্রী দাঁড়িয়েছিল। ওই স্ত্রী বাবার চোখ খুলতেই তার সামনে হাত জোর করে দাঁড়িয়ে পড়ে আর বলে, আমি এখানে আমার কিছু বান্ধবীদের সাথে মেলা ঘুরতে এসেছিলাম, কিন্তু হঠাৎ তুফান আসার কারণে আমি তাদের থেকে আলাদা হয়ে গেছি, সবাই না জানি কোথায় চলে গেছে আর আমি একা এখানে ফেঁসে গেছি। এখন বাইরের আবহাওয়া অনেক খারাপ, কিছুক্ষণের মধ্যে এখানে অন্ধকার হয়ে যাবে, আমার আপনার কাছে একটি মিনতি আছে, আপনি আমাকে আজকের রাত্রিতে আপনার কুঠিতে থাকার অনুমতি দিয়ে দিন, আপনার অনেক ভালো হবে। এই কথা শুনে ওই সাধু বলে, আরে পাগল হয়ে যাওনি তো, এটা কোনো পাঠশালা না, কোনো ধর্মশালাও না, এটা তো কেবল একটা কুঠির, আর এটাতে কেবল সাধু সন্ন্যাসীদের জন্যই জায়গা আছে, এখানে থাকা তোমার জন্য উচিত হবে না। এটা শুনে ওই স্ত্রী বলে, মহারাজ এখনই রাত হবে, এই অন্ধকারে জঙ্গলে আমি একা কোথায় যাব, কেবল একটি রাতের ব্যাপার, আপনি আমাকে এখানে থাকার অনুমতি দিয়ে দিন, আমি সকাল হতেই এখান থেকে চলে যাব, আমার এখানে থাকায় আপনার কোনো সমস্যা হবে না। এই কথা শুনে ওই সাধুটি একটু চিন্তা করে বলে, ঠিক আছে, তুমি ভিতর থেকে আমার মালা নিয়ে এসে আমাকে দিয়ে দাও আর কুঠিরের ভিতরে গিয়ে তুমি আরাম করো, আজকে আমি এই বাইরেই থাকব, কিন্তু মনে রাখবে সকাল হতেই তুমি এখান থেকে চলে যাবে। ওই সাধুটি তারপর ওই স্ত্রীকে বলে, দেখো তুমি বাইরে আসবে না, নয়তো আমার সাধনা ভঙ্গ হয়ে যাবে। ওই স্ত্রী হ্যাঁ সূচক উত্তর দিয়ে ভিতরে গিয়ে দরজা লাগিয়ে নেয়। অনেক রাত পর্যন্ত ওই সাধু সাধনা করতে থাকে। তারপর হঠাৎ তার ওই স্ত্রীর খেয়াল আসতে থাকে, তার পা ওই কুঠিরের দিকে এগিয়ে যেতে থাকে। সে অর্ধেক রাত্রে গিয়ে ওই কুঠিরের দরজা ধাক্কাতে থাকে, কিন্তু ওই স্ত্রী দরজা খোলে না। এটা দেখে ওই সাধু ক্রোধিত হয়ে যায় যে সে দরজা কেন খুলছে না, আর সে ক্রোধের বশে ওই দরজা ভেঙে দেয়। সে কুঠিরের ভিতরে প্রবেশ করে, কিন্তু ভিতরে অন্ধকারই অন্ধকার ছিল।
সে কিছুই দেখতে পাচ্ছিল না। এই জন্য ওই সাধুটি একটি প্রদীপ আনতে যায়। প্রদীপ জ্বলতেই সে কুঠিরের চারিদিকে দেখে স্ত্রীকে দেখার জন্য। তখন সাধুটি এটা দেখে অবাক হয়ে যায় যে একটি অনেক বড় দাড়িগোপ আর জটাধারী সন্ন্যাসী চোখ বন্ধ করে মালা জপছে। সাধুটি এটা দেখে আশ্চর্য হয়ে যায় যে ওই সুন্দরী স্ত্রীর জায়গায় একটি মহারাজ বসে আছে। ওই মহারাজ আর কেউ নয়, বরং ব্যাস গুরু ছিলেন। তিনি একটি স্ত্রীর রূপ ধারণ করে সে তার শেষ শিষ্য অর্থাৎ ওই সাধুর পরীক্ষা নিতে এসেছিলেন। এই সব জেনে ওই সাধুটি তার ভুলের অনুভব করে আর তার চোখ লজ্জায় নিচু হয়ে যায়। তখন ব্যাসগুরু তার কাছে গিয়ে বলে, তুমি চাও তো তোমার শিক্ষা আর জ্ঞানের সঠিক প্রয়োগ করতে পারো, কিন্তু তুমি নিজের জন্য ভুল পথের নির্ণয় করেছ আর নিজেকে সেটাতে এগিয়ে যেতে দিয়েছ, যেটার পরিণামে তুমি এখানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো। তুমি কত বছর ধরে সাধনা করেছো আর আজকে এক মুহূর্তে তুমি তোমার সব সাধনা হারিয়ে ফেলেছ, জলে ভাসিয়ে দিয়েছ। কি লাভ হলো এত বছর ধরে সাধনা করার, ধ্যান করার? একটি স্ত্রী তোমার এই ধ্যান ভঙ্গ করে দিয়েছে। হয়তো তুমি তোমার ঘর গৃহস্থি ছেড়ে ভালো করনি, তুমি তোমার ঘর গৃহস্থি ছেড়ে জঙ্গলে তো এসে গেছো, ধ্যানও করতে শুরু করে দিয়েছো, কিন্তু তোমার মন তোমার চিত্ত ওখানেই আটকে আছে। এই জন্য জরুরি যে তুমি ফিরে গিয়ে নিজের ঘর গৃহস্থি সামলাও, আর যখন তোমার মন পরিপূর্ণ হয়ে যাবে, সংসার থেকে ভরে যায়, তখন তুমি কোনো জঙ্গলে গিয়ে ধ্যান সাধনা করো। তার আগে তুমি নিজের ওপর অত্যাচার করছো। মনে রাখবে, ভাবনা চাপা যেতে পারে কিন্তু সমাপ্ত করা যায় না। সমাপ্ত সেটা তখনই হতে পারে যখন আপনি ভাবনাকে সম্পূর্ণরূপে ভোগ করে নিয়েছেন, যখন আপনার মন ওই ভাবনা থেকে তৃপ্ত হয়ে যায়, যখন ওই ভাবনা আপনার পিছন ছেড়ে দেয়। তার আগে ওই ভাবনা চাপা যেতে পারে কিন্তু সময় আসলে সেটা আবার জেগে উঠবে, সেটা আবার আপনার মধ্যে দেখা যাবে আর আবার আপনাকে তার কাবুতে করে নেবে। এই জন্য নিজের ভাবনাকে চেপে রাখার চেষ্টা করবে না, সেটাকে মন খুলে বেঁচে নাও। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই কাহিনী নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, আর ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে, তত সময় নিজের খেয়াল রাখবেন।